আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকেল ব্লগ। সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই, কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে কালকে রাত্রে থেকেই। ওষুধ খাওয়া হয়েছে, তারপর মাথা ব্যথা কমতেছে না, আর প্লাস তার সাথে আছে এই গরম। সকালে উঠে নিচে গিয়ে আব্বুর ডায়াবেটিক্স আগে চেক করছি। কালকে রাতে ছিল 25.8, এখন হচ্ছে সকালে মাপার পর দেখলাম 12.5। পর আব্বুকে নাস্তা টাস্তা দিলাম, এই যে আমি নাস্তা বানালাম, এখন চা নিয়ে আসছি, চা খাবো। গরমে একদম পাগল হয়ে যাচ্ছে আর মাথা এত ব্যথা করতেছে, আবার রাতে কয়েকবার ঘুম ভাঙছে, যার কারণে আরও শরীরটা খারাপ লাগতেছে। এখনো মাথা প্রচণ্ড মানে ই করতেছে, আর বাহিরে আজকে এত মানে আকাশ মেঘলা হালকা, আবার রোদ আছে, কিন্তু গরম প্রচুর গরম পড়ছে প্রচুর। এখন একটু আবার একটু চা খাচ্ছি, মাথাটা আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। চা খেয়ে তারপর আজকে হচ্ছে দুপুরে আমি একটু বাহিরে একটা কাজে গেছে, তো আসতে একটু দেরি হবে। আজকে এখন আলু সিদ্ধ দিয়েছি, আজকে ওইটা আলু ভর্তা বানাবো, আর ডাল রান্না করা আছে, আর মাংস রান্না করা আছে, আর মাছও রান্না করা আছে, জাস্ট ওগুলো গরম করব, আর ভাতটা রান্না করবো। এই এখন একটু চা খাই, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে এখনও। আজকে স্বাধীনতা তেমন একটা ভিডিও করি নাই আমি, কারণ আজকে এখনও মাথাটা কেমন জানি লাগতেছে। জাস্ট খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম, হালকা একটু ঘুমাইছে, আবার ঘুম ভেঙে গেছে হঠাৎ করে। মানে একটা একদম কী বলবো, গরমে কেমন অস্থির লাগতেছে, একদম ঘেমে গেছিলাম আমি। আকাশটা মেঘলা, কিন্তু বৃষ্টি হবে কি না আজকে এটাও বুঝতে পারতেছি না, আল্লাহ জানে। এখন নিচে যাচ্ছি, দেখি কি করা যায় আজকে। এখন নিচে যাব, চা বানাবো, দেন চা বিস্কিট খাবো। আমি হচ্ছে পার্লারে গেছে, আসতে দেরি হবে, সো এখন আমি চা খাবো। আজকে প্রচুর গরম লাগতেছে, অসহ্য লাগতেছে, তো যাই চা খেতে। চা খেয়ে রুমে চলে আসছি, এসে একটু গেমস খেলতেছিলাম, এখন বসলাম। এই যে কিছুক্ষণ আগে অ্যানাউন্স করছে যে আমাদের নরসিংদীর একজন আওয়ামী লীগের বড় একজন নেতা মারা গেছে, সো এতক্ষণ ধরে মাইকিং করতেছিল এদিকে। খুব গরম লাগতেছে, বাইরে আকাশ মেঘলা কিন্তু কোনো বৃষ্টি নেই, আরও গরমটা মনে হচ্ছে যে আরও বাড়তেছে। আজকে আর বেশিক্ষণ ভিডিও করবো না। সো গাইজ, আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইজ প্লিজ, আর গাইজ আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর গাইজ প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, আর সবাইকে বলবেন যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করে, আর প্লিজ আমাকে একটু হেল্প করুন যাতে আমি আমার চ্যানেলটিকে উপরে উঠাতে পারি। আপনারা আমার পাশে থাকলে আমি আমার চ্যানেলটিকে আরও উপরে উঠাতে পারবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।